সিলেট সুনামগঞ্জ ভয়াবহ যে বন্যা, সেই বন্যায় মৃত্যুর সংখ্যা 22 জন দাঁড়িয়েছে সকালে, এমন একটি তথ্য জানিয়েছে সিলেটের যে স্বাস্থ্য অধিদপ্তর, সেই স্বাস্থ্য অধিদপ্তরকে এমন একটি তথ্য জানানো হয়েছে। দর্শক, সিলেটে 12 জন, মৌলভীবাজারে 3 জন, সুনামগঞ্জে 5 জন, সকালে জনতাপুরে মা ও ছেলের যে লাশ ভেসে উঠেছে সেই মা ও ছেলের লাশ সহ এই পর্যন্ত 22 জনের মৃত্যুর তথ্য জানিয়েছে সিলেট বিভাগীয় যে স্বাস্থ্য অধিদপ্তর, সেখান থেকে জানানো হয়েছে। দর্শক, আমরা আছি এখন সিলেটে। সিলেটের বন্যার যেই সর্বশেষ যে পরিস্থিতি, সেই বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। গোমতী নদীতে যেই বন্যা, সেই সুরমা নদীতে যেই বন্যা, সেই বন্যার যে ভয়াবহ যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। পানির যে স্রোত, এখনও পানির স্রোত স্রোতের মধ্যেই কিন্তু বোঝা যাচ্ছে সিলেটের মানুষ, সিলেটের যে বানভাসী যে মানুষরা আছেন ইতিমধ্যেই তারা কিন্তু যে ভয়াবহ বন্যার শিকার হয়েছেন সেই বন্যার পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। দর্শক, আমরা আছি এখন সিলেটে। সিলেটে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা, অনেকেই বলছেন যে মৃত্যুর সংখ্যা কত, অনেকে বারবার এই তথ্যটি জানার জন্য বলছিলেন। সিলেটে মৌলভীবাজারে এই পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে মোট 22 জনের মধ্যে সকালে, এমন একটি তথ্যই জানিয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে সুরমা নদীতে আছি, সেই সুরমা নদীর পানির যেই ভয়াবহ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই সুরমা নদীর অপর প্রান্তে যে বাড়িঘর আছে, এই বাড়িঘর ইতিমধ্যেই কিন্তু পানির নিচে তলিয়ে আছে। সেই সাধারণ যে মানুষরা সেখানে বসবাস করেন, সাধারণ মানুষ এখনও তারা বাড়িঘরে ফিরতে পারেননি। এখানে যারা রয়েছেন সিলেটের যে বানভাসী যে মানুষরা আছেন, তারা বলছেন ক্ষয়ক্ষতির যে পরিমাণ ইতিমধ্যে তারা বলছে ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা তারা বলছে। সিলেটের মানুষের পাশাপাশি মৌলভীবাজারের, মৌলভীবাজার সুনামগঞ্জে মানুষরা আছেন। গতকালকে দর্শক আমরা সুনামগঞ্জে ছিলাম, সুনামগঞ্জের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা তাদের যে কৃষি কৃষি যেই সম্পদ রয়েছে, কৃষি যে কৃষকের যা কৃষি করেছেন সেই সম্পূর্ণ কৃষি কিন্তু ইতিমধ্যেই পানির মধ্যে তলিয়ে গিয়েছে। তারা বলছেন তাদের যে অনেকেই বলছেন যে তারা মাছ ব্যবসায়ী, তারা বিশেষ করে মাছের মাছের যারা মাছ ব্যবসা করেন তারা বলছেন তাদের মা সম্পূর্ণ মাছ ছুটে গিয়েছে। তাছাড়া যারা মূলত বিভিন্ন খামার করেছিলেন, গরুর থেকে শুরু করে গরু খাসি বিভিন্ন যে খামার আছে সেই খামারের মধ্যে তাদের গরু বন্যার মধ্যে ভাসিয়ে গিয়েছে, এমন কথাই তারা বলছেন। দর্শক, আমরা আছি এখন সিলেটে। সিলেটের ভয়াবহ যে পরিস্থিতি বন্যা, সেই ভয়াবহ পরিস্থিতি ইতিমধ্যে সম্পূর্ণ যেই সিলেটের যে রেকর্ড রয়েছে বন্যা, সেই রেকর্ড সম্পূর্ণ রেকর্ড ছাড়িয়ে গিয়েছে, এমন তথ্যই তারা বলছেন। দর্শক, আজকে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসেছিলেন সিলেটে বানভাসী মানুষদের যে ভয়াবহ যে বন্যায় তারা আবদ্ধ হয়ে আছে, বন্যায় যে প্লাবিত হচ্ছে সেই বন্যার পরিস্থিতি তিনি সকালে দেখেছেন। তাই তিনি বলছেন যে সকালে এসে তিনি বলেছেন যে বন্যার পানি যেমন ক্ষতিকর, তেমনি যদি আমরা এটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি তাহলে সেটি অবশ্যই আমাদের আশীর্বাদ বয়ে আনতে পারে। দর্শক, আমরা আসি এখন সিলেটে। সিলেটের ভয়াবহ যে বন্যা, সেই বন্যার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছেন। আমরা আসি সুরমা নদীতে। সুরমা নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণ অনেক মানুষ আছেন যারা বারবার বলছেন যে সিলেটের এই বন্যা ইতিমধ্যে কিন্তু তারা আগে কখনো দেখেননি, এমন কথাই তারা বলছিলেন। দর্শক, সাধারণ মানুষরা বারবার বলছেন সিলেটের অতীতের সব বন্যার এই রেকর্ড, সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কারণে তাদেরকে রক্ষা করা একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ তাদেরকে রক্ষা করতে পারবেনি। বন্যার পরিস্থিতি কিরকম দেখতেছেন ভাই? আজ থেকে একটু কমের, আজকে কম না? জি জি, আজকে কম। কতজন মানুষ মারা গেছে জানেন এই পর্যন্ত? তাই অনেক মানুষ তো মারা গেছে, এটা তো বহু করি ঘন্টা আধা ঘন্টার ভিতরে অনেক পানি তো সাথে সাথে বাড়ি গেছে, কোনো দিকে আর উদ্ধার উদ্ধার কোনো ব্যবস্থা করা গেছে না এরকম। আপা বাড়ির বাসা কোথায় এখানে? আমার বাসা তো গোয়েনঘাট করছে। আমি ওই যে প্রধানমন্ত্রী যে নাও যে উপহার দিয়েছেন, একটা নৌকা প্রত্যেক টানা টানা এই নাওটা নেওয়ার জন্য আমি কেন বসে আছি। জি জি। কতকাল আসছে সকালে? জি, সকালে কতকাল আসছে এখানে? তো আসছে আমাদের থানা থেকে মনে হরক 200-300 লোক মানুষ আসছে। এই তো গাড়িয়ে নিবো বাদে এখান থেকে এই নদীতে নিয়ে, মানে নৌকা বাসিয়ে নিবো, সালুটিকর নদীতে নিয়ে বাসিয়ে নিবো। এই নৌকা পাইছেন না? জি জি। আপনার সাথে আসছে কে কে? আমার সাথে আমাদের এই গোয়েনঘাট থানার যে বড় বড় যে লিডার অফল আছে এরা আমার সাথে আসছে। দর্শক, সকালে প্রধানমন্ত্রী যে গোয়েনঘাটে যে বাসী আছেন তাদেরকে তিনি মূলত নৌকা, যেই সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজারে যে বন্যা, যে বন্যার সর্বশেষ যে পরিস্থিতি, তারা একমাত্র তাদের ভরসার জায়গা হয়েছে দাঁড়িয়েছে নৌকা, সেই সাধারণ বানভাসী মানুষদেরকে তিনি নৌকা দিয়েছেন, সেই নৌকা তারা এখানে নেওয়ার জন্য এসেছিলেন তিনি বলছিলেন। দর্শক, সিলেটে যে ভয়াবহ যে বন্যা, বন্যার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে সিলেটের বিভাগীয় যে স্বাস্থ্য অধিদপ্তর, সেখান থেকে বলা হয়েছে 22 জন মানুষ ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, তার মধ্যে সিলেটের
মধ্যে 12 জন, মলুই বাজারে এলো 3 জন, সুনামগঞ্জে 5 জন, সকালে জৈন্তাপুরে একই সাথে মা ছেলে যে মরদেহ সেই মরদেহ ভেসে উঠার তথ্য তারা বলেছেন যে এই নিয়ে মোট 22 জনের মৃত্যুর সংবাদ তারা জানতে পেয়েছে। দর্শক আপনি আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা আসি সিলেটে যে ভয়াবাজে পরিস্থিতি বন্যা সেই পরিস্থিতি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। দর্শক ইতিমধ্যেই আপনারা জানেন সিলেটে এই বানভাসী মানুষদেরকে রক্ষা করার জন্য কাজ করে যাচ্ছে নৌবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী, সিলেটের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন সেই সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক মানুষ আছেন সুনামগঞ্জে বিশেষ করে, তারা কিন্তু এখনও পানির মধ্যে তাদের বাড়ি ঘরদুয়ার পানির মধ্যে তলিয়ে গিয়েছে, তার মধ্যে কিন্তু তারা বিভিন্ন জায়গায় যে আশ্রয় নিয়েছেন সেই মানুষদেরকে রক্ষা করে তাদেরকে নির্দিষ্ট যে গন্তব্যস্থান, নির্দিষ্ট মানুষের যে আশ্রয়কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে তাদেরকে জায়গা করে দেওয়ার জন্য সিলেটে কাজ করে যাচ্ছে নৌবাহিনী, সেনাবাহিনী, পাশাপাশি সিলেটের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দর্শক সর্বশেষ তথ্য যে আমরা সর্বশেষ তথ্য জানতে পেরেছি, বন্যার পানি ইতিমধ্যেই কমতে শুরু করে দিয়েছে সিলেটের বন্যা, সেই বন্যার পানি কমতে শুরু করলেও সিলেটের বন্যার পানি কমে যাওয়ার পর যে পানিবাহিত যে রোগগুলা ইতিমধ্যে পানিবাহিত রোগগুলো দেখা দিয়েছে মানুষের গায়ে, যে খাউজানি, চুলকানি, যে ডায়রিয়া, বিশেষ করে ডায়রিয়ার সংখ্যা কিন্তু ইতিমধ্যেই বাড়া শুরু করে দিয়েছে। তাছাড়া মানুষের হাত পা গা হয়ে গিয়েছে এই বন্যার কারণে, বিশেষ করে পানিবাহিত যে রোগগুলো সেই রোগগুলার প্রভাব এই বন্যা শেষ হওয়ার পর মানুষ বলছেন যে বৃদ্ধি পাবে, এমন কথাই তারা বলছেন। দর্শক আমরা আছি এখন সিলেটে, সিলেটের সর্বশেষ পরিস্থিতি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, বন্যার পরিস্থিতি কীরকম দেখতে পাচ্ছেন ভাই? বন্যার পরিস্থিতি ভাই এখন একটু পানি, যে রাস্তাটা বুড়াইলে আসলো পানি এখন কমছে, গাঙ্গা একটু কমের আর কি। জি জি। আর পানিগুলো কোথায় আসছে? পানিগুলো তো সুনিয়ার ইন্ডিয়াতে সবাই বলছে। জি জি। এই পরিস্থিতি বন্যার কারণটা কি জানেন? কারণ হতো জন্য আজকে তো এই রোদদের ভাই ভালো লাগে, মানে আমার বাড়িঘর অনেক ডুবাইল ভাই, আমি পানি দেখাতে আসছি আর কি। দর্শক শুনছিলেন আমরা যার সাথে কথা বলছিলাম, তিনি কিন্তু তার বাড়িতে কিন্তু বন্যার যে ভয়াবহ যে পরিস্থিতি সেই পরিস্থিতির কথা তিনি বলছিলেন। দর্শক সিলেটে এই বন্যা, সেই বন্যার সাধারণ যে বানভাসী যে মানুষরা আছেন সেই বানভাসী মানুষরা ইতিমধ্যেই কিন্তু ঘরবাড়ি ছেড়ে তারা অন্যত্র তারা আশ্রয় নিয়েছেন। অন্যত্র আশ্রয় নেওয়ার কারণ হলো তারা ইতিমধ্যেই ঘরে না থাকতে পারার কারণ হলো বন্যার পানি তাদের ঘরের মধ্যে উঠে গিয়েছে, তাছাড়া বিপদ সীমার উপর দিয়ে কিন্তু অতিবাহিত হচ্ছিলো, তার কারণে কিন্তু তারা বন্যার পানি থেকে আশ্রয় নেওয়ার জন্য তারা আশ্রয়কেন্দ্রে ছুটে এসেছেন। দর্শক আমরা আছি এখন সিলেটে অপর যে প্রান্তে, আপনারা যে বাড়িঘরদ্বয় দেখতে পাচ্ছেন সেই বাড়িঘরদ্বয় কিন্তু ইতিমধ্যেই কিন্তু পানির নিচে তলিয়ে গিয়েছে। সে পানির নিচে তলিয়ে যাওয়ার কারণে সাধারণ যে মানুষ আছেন, সাধারণ মানুষ তারা কিন্তু দর্শক যে আশ্রয় যে কেন্দ্রগুলো আছে সেই আশ্রয়কেন্দ্রগুলোতে কিন্তু তারা আশ্রয়কেন্দ্রগুলোতে তারা জায়গা নিয়েছেন। দর্শক আমরা আছি এখন সিলেটে, সিলেটে যে ভয়াবহ বন্যা বিশেষ করে জকিগঞ্জ। দর্শক এই আজকে যে মৃত্যুর যে সংবাদ, মৃত্যুর সংবাদ যে কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি গণমাধ্যমকর্মীদেরকে জানানো হয়েছে, এই পর্যন্ত 122 জনের, সরি দর্শক দুঃখিত, অনলি 22 জনের মৃত্যু সংবাদ কিন্তু ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তার মধ্যে সিলেটে 12 জন, তার মধ্যে সিলেটে 12 জন, মৌলভী বাজারে 3 জন, সুনামগঞ্জে 5 জন, কিছুক্ষণ আগে আজকে সকালে জৈন্তাপুরে মা ও ছেলের মৃত্যু, সে মা ও ছেলের মৃত্যু একসাথে, তাই সেই নিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 22 জনের মধ্যে। দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি আমরা আছি এখন সিলেটে, সিলেটের সর্বশেষ যে পরিস্থিতি আমরা দেখাতে পাচ্ছি আপনাদেরকে।
যে সুরমা নদী দেখছেন, সেই সুরমা নদীর পানি এখনো কিন্তু বিপদ সীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে। সাধারণ মানুষ তারা কিন্তু বাড়িঘর ছেড়ে কিন্তু এখানে এসে আশ্রয় নিয়েছেন। বন্যার পরিস্থিতি কি আপনাদের এখানে? খারাপ। আগে এরকম বন্যা দেখছেন নাকি? না। আপনার বাসা কোথায় এখানে? দর্শক, সিলেটে যে সাধারণ মানুষ যারা আছেন তারা বলছেন ইতিমধ্যেই যত বন্যা হয়েছে এই সিলেটে সেই সকল বন্যারা কিন্তু সকল রেকর্ড ভেঙে দিয়ে 2022 সালে এই বন্যা, 2022 সালের বন্যা কিন্তু মানুষদেরকে অনেক দুঃখ দুর্দশা এবং কি ভয়াবহ একটি পরিস্থিতি তৈরি করে দিয়েছে। দর্শক, সিলেটের মানুষ এখনও তারা বলছেন তাদের এই বন্যা থেকে রক্ষা করার জন্য একমাত্র সৃষ্টিকর্তা ছাড়াই তাদেরকে রক্ষা করার কোনো উপায় নেই। তাছাড়া যে বানভাসী মানুষরা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বিত্তবান যে সাহায্যে সামর্থ্যবান যে মানুষরা আছেন তারা বারবার বলছেন তাদেরকে, তাদের এই সিলেটবাসী যারা বন্যায় এখনও প্লাবিত হয়ে আছেন তাদের শুকনো খাবার, শুকনো খাবারের পাশাপাশি মোমবাতি, বিশেষ করে যেই জায়গাগুলোতে এখন কারেন্ট এখনও দেওয়া হয়নি, বিদ্যুৎ সংযোগ এখন যেখানে বিচ্ছিন্ন আছে সেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জায়গা থেকে তাদেরকে মোমবাতির কথা তারা বলছেন। এবং কি তারা বলছেন যে বিশুদ্ধ পানির পাশাপাশি শুকনো খাবার তাদের প্রয়োজন, এই কথাই তারা বারবার বলছেন। আমরা আছি এখন সিলেটের সর্বশেষ পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখছেন বাংলাদেশ টাইমসে সরাসরি। দর্শক, বাংলাদেশ টাইমসের সর্বশেষ সংবাদ সরাসরি দেখানো, ভিজিট করেন www.bangladeshtimes.com। সিলেটের বন্যার যে পরিস্থিতি আমরা আজকে 5 দিন ধরে সিলেটের বিভিন্ন জায়গায় সুনামগঞ্জের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। সেনাবাহিনী থেকে শুরু করে নৌবাহিনী যে ত্রাণ কার্যক্রম চালাচ্ছে সেই ত্রাণ কার্যক্রম আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি।